আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা হলো পৃথিবীতে চারটি আসমানি কিতাব সেরা, এক নম্বরে তাওরাত, দুই নম্বরে ইনজিল, তিন নম্বরে জাবুর এবং চার নম্বরে কোরআন। আর তাওরাত যখন আল্লাপাক মুসা আল্লাহ সাল্লামের উপর নাজিল করছিলেন, এই তাওরাত লেখা তক্তাগুলো আল্লাপাক মুসা নবীকে দিয়ে বলছে, মুসা তুমি এগুলো নিয়ে যাও। কি আজীব ব্যাপার, মুসা আল্লাহ সাল্লাম এই তাওরাত লেখা তক্তাগুলো উনি উঠাতে পারেন নাই সেদিন। সো কেন সেদিন মুসা আলাইহিস সালাম এই তাওরাত লেখা তক্তাগুলো উঠাতে পারেন নাই, আজকে এই বিষয়ে মিজান রহমান আজের হিসেবের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। সো সবাই সাথে থাকুন, আমি ভিডিওটা অন করতেছি। ওকে, পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা, এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদানা মুসা আলাইহিসাল্লামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিসাল্লামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিসাল্লামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন, ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদানা মুসা আলাইহিসাল্লামকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ, লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ, কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন কথা বলেন, শুনতেছেন, মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন, লিখে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ফিহি বুরহান ফিহি হুদা ফিহি হিদায়া, এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি, এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দালিল আছে, যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদানা মুসা আলাইহিসাল্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী, উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট, আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদানা মুসা আলাইহিসাল্লাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য, আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়। কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না, সুবহানাল্লাহ আস্তে বলেন, নাড়াতেই পারে না, উনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন, এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়ত, উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। ওয়াতুর সিনিন, তোর পাহাড়ের কসম, যেই তোর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি, তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও, মুসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে আপনাদের না, ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারে না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারে না, এত শক্তিশালী নবী, তাওরাতের যে আলওয়াহ, আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনী ইসরায়েলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না, আল্লাহ ডেকে বলে আল্লাহ পারি না, আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা কর, দেখো না পারো কিনা, হাউ উইল। সাইয়েদানা মুসা আলাইহিসাল্লাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো, এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না, এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা, সাইয়েদানা মুসা আলাইহিসাল্লাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদানা মুসা আলাইহিসাল্লাম অপরাগ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও মাবুদ পারি না, আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না, মুসা পারে না এটা শুনতে আল্লাহর পর মনে চায়, সুবহানাল্লাহ কইবেন না, কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদানা মুসা আলাইহিসাল্লামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না, সাইয়েদানা মুসা আলাইহিসাল্লাম বলে আল্লাহ, সাইয়েদানা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়া বাড়িতে যাব, সাইয়েদানা জিব্রাইলকে একটু বলেন, আল্লাহ বললেন যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিসাল্লামকে সাহায্য করো।
এবার সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম ধরলেন এই দিকে, সাইয়েদেনা জিব্রাইল ধরলেন এই দিকে, দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন। কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদেনা জিব্রাইলও পারে না। সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম বললেন, ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশগামে কয় না জোরসে টান, হেইও হেইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না, গায়ে যত জোর আছে। সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে, টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ জিব্রাইলও পারে না, জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ, পড়েন, হাজার হাজার ফেরেশতা তুরপারের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়, সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন, ঘটনা কি, আল্লাহ পারি না। সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম কি বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন, মুসা, এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার, এটা আমার বাণী, আমার কথা, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। সো এতক্ষণ মিজান ওমান আজির সাহেবের মুখ থেকে শুনলেন সেদিন কেন মুসা আলাইহিসসালাম তাওরাত লেখা কাঠগুলো উঠাতে পারেনি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।